সম্পূর্ণ ডক্টরস ডাইরিতে আমি চাঁদনী হাজির হয়েছি আপনাদের সবার সামনে। সঙ্গে আছে লিডিং কলকাতার অর্থোপেডিক সার্জন ডক্টর সন্তোষ কুমার। হাই ডক্টর। আমি ডক্টর সন্তোষ কুমার, আমি অর্থোপেডিক সার্জন, কলকাতায় কাজ করি। আমি মেইনলি আমাদের সোসাইটিতে যে সিনিয়র সিটিজেন্স আছেন, যারা হাঁটুর ব্যথার জন্য এবং হিপ জয়েন্টের ব্যথার জন্য যাদের ঘোরাফেরা রেস্ট্রিক্টেড হয়েছে, তাদের ট্রিটমেন্ট করি এবং আমি মেইনলি জয়েন্ট রিপ্লেসমেন্ট করি। মানে আপনি বলছেন যে আমাদের বাড়িতে যারা বয়স্ক গুরুজন যারা আছে, যাদের হাঁটুতে আর্থ্রাইটিস আছে, বেসিক্যালি আর্থ্রাইটিস এর পেইনের জন্য ওরা হাঁটতে পারে না, এবং লট মেনি টাইমস দিস হ্যাপেন্স যে হাঁটার জন্য আর্থ্রাইটিস এর জন্য ওরা বোধহয় একটু ডিসব্যালেন্সড অনেক সময় হয়ে যায়, এবং আমরা এটা শুনেই থাকি যে ওরা হয়তো বাথরুমে পড়ে গেলেন বা বারান্দায় পড়ে গেলেন, এবং দ্যাট কজেস নিউ ফ্র্যাকচার। Yes, that causes a fracture, knee fracture. So in that case, সেই ফ্র্যাকচারটা রিকনস্ট্রাকশন বা সেটা রেস্টোরেশন কিভাবে করেন আপনি? না, আমরা ফ্র্যাকচারের আগে স্টেজে ইন্টারভেন করব। আচ্ছা। তো আমাদের যে আমাদের সোসাইটিতে সবার মানুষ মাত্রেরই অস্টিওআর্থ্রাইটিস হয়, তো অস্টিওআর্থ্রাইটিস কোনো রোগ নয়, এটা হচ্ছে ওয়্যার এন্ড টিয়ার। যেরকম গাড়ি দৌড়লে গাড়ির চাকাগুলো ক্ষয়ে যায়, ওইরকম আমাদের হাঁটুতে দুটো হাড়ের মাঝখানে যে কার্টিলেজ আছে, এটা দুটো হাড়ের মাঝখানে কার্টিলেজ আছে, এই কার্টিলেজটা আস্তে আস্তে ক্ষয়ে যায়, যেরকম গাড়ির চাকা ক্ষয়ে যায়। তো এই যে ক্ষয়ে গেছে তার ফলে কি হয়, ব্যথা হয়, হাঁটুটা বেঁকে যায়, যেটা সোজা থাকার কথা, লিগামেন্ট টিয়ার হয়ে যায়, এবং তাতে ব্যথার সঙ্গে ডিসব্যালেন্স হয় হাঁটা চলাতে। তো এই যে সারফেস যেটা ক্ষয়ে গেছে, কার্টিলেজ যেটা ক্ষয়ে গেছে, এটা কোনো ওষুধে ইনজেকশনের মাধ্যমে ফিরে আসা সম্ভব নয়। তো আমরা এই সারফেসটাকেই একটা নতুন সারফেস দিয়ে পাল্টে দিই, যার নাম হচ্ছে নি রিপ্লেসমেন্ট। মানে এটা হাঁটুর হাড়, এটা থাইবোন, এটা লেগ বোন, মাঝখানে এই যে সারফেসটা ক্ষয়ে গেছিল, দিস সারফেস হ্যাজ বিন চেঞ্জ উইথ এ নিউ সারফেস, এটার নামই নি রিপ্লেসমেন্ট। দিস ইজ নি রিসার্ফেসিং অর নি রিপ্লেসমেন্ট। তো দিস ইজ দ্য ইমপ্লান্ট, এই যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন এটা ইমপ্লান্ট। এর দুটো কম্পোনেন্ট হচ্ছে, একটা ফিমোরাল কম্পোনেন্ট, একটা টিবিয়াল কম্পোনেন্ট। উপরের দিকে মেটাল থাকে, নিচের দিকে মেটাল থাকে, আর মাঝখানে এই আলট্রা হাই মলিকুলার পলিথিন বা প্লাস্টিক থাকে। তো এই যে নি রিপ্লেসমেন্ট সার্জারি, এর উদ্দেশ্য হচ্ছে টু রিকভার ফ্রম পেইন, মানে টু রিকভার পেইনলেস অ্যান্ড স্টেবল মুভমেন্ট, মানে ব্যথা আর শেষ, এবং হাঁটা চলাতে একটা ব্যালেন্স এবং স্টেবিলিটি তাকে ফিরিয়ে নিয়ে আসা, যেন আপনি বাড়ির বাইরে আবার হাঁটা চলা করতে পারেন এবং সেফলি বাইরে বেরোতে পারেন। তো ডক্টর, এই রিপ্লেসমেন্ট সার্জারি রিকভারি টাইম কত? রিপ্লেসমেন্ট সার্জারি তে হাঁটা চলা পরের দিন থেকেই শুরু হয়ে যায়, মানে ধরুন আজকে আমি যাদের অপারেশন করেছি কাল থেকে সবাইকে হাঁটিয়ে দেবো। পরের দিনই রোগী হাঁটা চলা করতে পারে, নিজের ডেইলি রুটিন মেনটেন করতে পারে, তার মানেটা কি? মানে জেনারেলি তো একটা সার্জারির পরে, একটা অপারেশনের পরে প্রচুর ব্যথা থাকে, তো এটা কি একটা পেইনলেস সার্জারি, বা মানে পেইনের রিকভারি টাইমটা কি? তো অপারেশনের পর যেন একদম ব্যথা না হয়, তার জন্য আমরা নার্ভ ব্লক ইউজ করি, মানে হাঁটু থেকে যে ব্যথার সেন্সেশন ক্যারি করে নার্ভ, সেটাকে আমরা ব্লক করে দিই। সেটা হচ্ছে অপারেশনের ব্যথা যেন না হয়। আর এমনিতে আর্থ্রাইটিসের ব্যথা আস্তে আস্তে পুরোপুরি চলে যাবে, কেননা যে আর্থ্রাইটিসের যে ব্যথার স্রোত সেটাকেই আমরা রিপ্লেস করে দিয়েছি রিপ্লেসমেন্টে। নিশ্চয়ই। আর নি রিপ্লেসমেন্টের আর একটা মূল উদ্দেশ্য হচ্ছে হাঁটা চলায় ব্যালেন্সটাকে ফিরিয়ে আসা। আর্থ্রাইটিসে আমরা ভাবি যে শুধু ব্যথা হয়, তা নয়। কিন্তু আর্থ্রাইটিসে একটা সব থেকে বড় সমস্যা হচ্ছে হাঁটা চলায় ডিসব্যালেন্স, তাতে একটা পড়ে যাওয়ার রিস্ক থাকে, সেটা যেন না হয়, পড়ে না যান, যেন অন্য কোনো ফ্র্যাকচার না হয়, তার জন্য তার আগে আমাদের জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে হবে। আপনাদের সবাইকে বলতে চাই, ডক্টর সন্তোষ কুমারের নিজস্ব ফাউন্ডেশন আছে এবং ফাউন্ডেশনের নাম হলো পূর্বা অর্থোপেডিক ফাউন্ডেশন। তো ডক্টর, আপনাকে জিজ্ঞেস করব, এই অর্থোপেডিক সার্জারির নি রিপ্লেসমেন্টের বা হিপ রিপ্লেসমেন্টের সাকসেস রেটটা কি? দেখুন, জয়েন্ট রিপ্লেসমেন্ট ওভারঅল, সে নি রিপ্লেসমেন্ট হোক বা হিপ রিপ্লেসমেন্ট হোক, ইটস আ ভেরি প্রেডিক্টেবল সার্জারি, মানে দ্য রেজাল্টস আর ভেরি প্রেডিক্টেবল। তো মানে আগে থেকে আমরা অনুমান একটা লাগাতে পারি, এটা খুবই সাকসেসফুল সার্জারি। আমি ব্যক্তিগতভাবে মোর দ্যান 7000 নি রিপ্লেসমেন্ট, 7000 থেকে বেশি নি রিপ্লেসমেন্ট করেছি, এবং সবাই খুবই স্যাটিসফাইড আছেন। গত 15 বছর থেকে আমি নি রিপ্লেসমেন্ট করছি। তো আমার যেটা মনে হয় যে ইট ইজ বাই অ্যান্ড লার্জ এ লাইফ চেঞ্জিং সার্জারি। আমি এমন দেখেছি যে যারা দাঁড়াতে পারতেন না তারা পাহাড়ে ঘুরে এসছেন, অ্যান্ড দে ফিল সো হ্যাপি, তারা তারপরে এত খুশি হয় যে দে গিভ মি গিফটস অ্যান্ড অল, তো দ্যাটস আ জয় ফর মি। তারা ফটো পাঠান আমাকে যে পাহাড়ে ঘুরে এসেছেন, তো ওটা আমার জন্য একটা বিশাল রিওয়ার্ড। থ্যাংক ইউ সো মাচ ডক্টর, আবার খুব শিগগিরই আপনার সাথে দেখা হবে। থ্যাংক ইউ।
আমি আমাদের দর্শকদেরকে এটাই বলতে চাই যে চলতে থাকাটাই জীবন, এই চলতে থাকাটা যেন কখনো বন্ধ না হয় এবং চলতে থাকার আনন্দকে ফিরিয়ে আসা ফিরিয়ে দেওয়ার জন্যই আমরা এই জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি করছি এবং সবার বাজেটের মধ্যেই এটা আমরা করছি। তাহলে বন্ধুরা যারা ভাবছেন বিছানাতে পড়ে থাকাই জীবন বা ওয়াকিং স্টিক নিয়েই আমাদের সারা জীবন হাঁটতে হবে, তাদের জন্য কিন্তু ওয়ান স্টেপ অ্যান্ড ওয়ান স্টপ সলিউশন হলেন ডক্টর সন্তোষ কুমার। তাহলে আর ভাবনা কিসের, চলে আসুন আজকেই নিজের জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির জন্য এবং বাড়ি একটা সুস্থ শরীর নিয়ে ফিরুন। আজকের মতন এইটুকুনি, আবার পাম্পুর্ণায় দেখা হবে। নমস্কার।